মহানগরীর নতুন বাজারত এক উত্তপ্ত পরিবেশে বিরাজমান করেছে। বিশেষকৈ আজি রাতিপুৱার ভাগতে গুৱাহাটী পৌর নিগমে জিএমসি বিভাগে আহি তেখেতসকলে উচ্ছেদ অভিযান চলাইছিলে। উচ্ছেদ অভিযানের পিছতে যিসকল ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী সকলে ক্ষোভিত হয়ে পড়েছে। কারণ তেখেতসকলে কোনো ধরনের জাননী দিয়া নাছিলে আর জাননী নিদিয়াক সকলো সা সামগ্রী লৈ গৈছে। বিশেষকৈ আদা নহরু লৈ গৈছে আর ফল মূল লৈ যাওয়ার তেখেতসকলে ক্ষোভিত হয়েছে। কারণটো হৈছে যে যি নতুন বাজার অঞ্চল আছে এই অঞ্চলত কোনো ধরনের পদপথ বহিব নোৱাৰে বুলি পূর্বরেপরা নীতি নির্দেশনা আছিলে। কিন্তু সাতমাহ পূর্বরেপরা তাত কর্মরত গৌতম বলে কোনোবা এজন বিষয়া আছে আর সেই বিষয়জনে আহি তেখেতসকলে ধন সংগ্রহ করে আহিছিলে আর প্রত্যেক দিনে 50 টাকা লৈ আহিছিলে প্রতিখন দোকানেরপরা। আর তেখেতসকলক রসিদ দিছিলে, সেই রসিদখন কিন্তু এই পদপথর রসিদ নহয়, সেই রসিদখন আছিলে গাড়ি পার্কিংয়ের নামত দিয়া রসিদে। সেই ধরনের রসিদ প্রদান করে তেখেতসকলক ব্যবসায় চলাই আহিব দিছিলে। বিগত 7 মাহ ধরে তেখেতসকলে 50 টাকা লৈ আহিছিলে আর আজি তেখেতসকলক কোনো জাননী নিদিয়াক উচ্ছেদ করেছিল। উচ্ছেদ করার পিছত তেখেতসকল ক্ষোভিত হয়ে পড়েছে। সতীর্থ এই মুহূর্তত বশিষ্ঠর যে গণেশনগর অঞ্চল আছে বা বশিষ্ঠর যে এই অঞ্চল চা আছে, এই বাঁকড়াপাড়া অঞ্চল চার দৃশ্য দেখুয়াইছে। এনেদরে বস্তু সময় ইয়াতে পড়ি রয়েছে আর সকল বস্তু লৈ যাওয়া পরিলক্ষিত হয়েছিল। আর ইয়ার একগারী ফল ব্যবসায়ী আছে যার 20,000 অধিক টাকার সামগ্রী লৈ যাওয়া বলে উল্লেখ করেছে। কি হয়েছিল? একো হওয়া নাই, আমি মানে বাজারের আইলো, মাল নমালো আর জিএমসি ফাটকে আই গেছে কালি লগে। ই আগতে কি কইছিল যে ভাইটি যদি বস্তু লৈ বস্তু জিএমসি লৈ যায় এটু দায়িত্ব আমার আছে, আমি পয়সা তোমাক দিম, এনেকুৱা কৈছিল। কিন্তু খোদা আরো এটা কথা এইটুকু কৈছে যে জিএমসি যোনদিনা আইব তার 2 দিন আগত আমি জনাই দিম। কিন্তু একো জনায় কালি লগে পয়সা লৈছে, আজি একো হোৱা নাই, বজার ফাটকে জিএমসি আই গেছে বস্তুগুলো উঠাই লৈ গেছে। বজারের পৰা মই আহিলো, মাল আনিছো, মোটামুটি 40-50 হাজার টাকার মাল আনলো, 20,000 টাকার মাল উঠাই লৈ গেছে। এতিয়া আমি কি করিম কওক? আপনি মাল আনিছিলে? আপনি আপেল আনিছো, আম আনিছো, বেদানা আছিল, কল আছিল, সব মিলাই কিনি ফল মূল আছিল, সব সব বস্তু পয়সা কোনে নিয়ে? হ্যাঁ, পয়সা গত মিলি এর মানে বজারে মানে কয়ে আছে আমি টেন্ডার লৈছো বলে, সে পয়সা উঠাই আছে 50 টাকা ডেলি। ডিপার্টমেন্টের মানুষ নে? বজার ডিপার্টমেন্টের মানুষ নহয় কোনে কোনে? মোর সবজি লৈ গেছে মোটামুটি আলু, পেঁয়াজ, আদা, নহরু, ক্যাপসিকাম, মটর, মোটামুটি 15,000-18,000 টাকা বস্তু লৈ গেছে। ডাইরেক্ট গাড়িখান আছে আর গুন্ডার ধরে আহি কেন তখন লেবার লৈ আছে, গোটেখিনি ধরছে, জুলিয়া একটা বস্তু ধরবা গেছে, ধাক্কা মারি পেলাই দিছে, পেলাই দিয়ে লৈ গেছে। মোর এটা দুঃখ পাইছো, ধাক্কা মারি পেলাই। পয়সা কোনে লয়? পয়সা লয় গৌতম দিয়ে, স্লিপ আছে আমার, 50 টাকা ডেলি লয়, আহি কেন এক সেকেন্ড দেরি নকরে পয়সা দিয়া গতে। এনে এয়া এটা পাথরকুচি ঘর হয়, ইমান নাজানো আর। পাথরকুচি 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 চাকরি করে নাকি? এটা চাকরি করে সিমান গম না পাও। মাছ লৈ গেছে, মাছের ড্রাম লৈ গেছে, 8টা ড্রাম লৈ গেছে মাছের, আর মাছ শিঙি মাছ আছে তাতে 10 কিলো মাছ, সেটাও লৈ গেছে। জিএমসি আহি গেল, তেখেতসকলে কারোবার যদি মাছ নিছে, আন কারোবার সবজি নিছে, কেঁচা ফল মূল নিছে, সেই কারণে তেখেতসকল ক্ষোভিত হয়ে পড়েছে। যে গৌতম মেধি নামের এজন লোকে তেখেতসকলের প্রত্যেক দিনে একোখনকৈ রসিদ দিয়ে, রসিদত উল্লেখ আছে যে যিখন রসিদ দিছে তাত কিন্তু উল্লেখ আছে যে পদপথর দোকানের বাবে রসিদখন দিয়া হওয়া নাই। তার বিপরীতে সেই রসিদখন দিছিলে তেখেতসকলক কার পার্কিংয়ের নামত। আর সেই দৃশ্য এই টেলিভিশনের আন এটা স্ক্রিনত আমি দেখাবলৈ সক্ষম হয়েছো। এক প্রকার বশিষ্ঠ চারিআলির সমীপতে থাকা এই যে পথচোয়া আছে, নতুন বাজার পথচোয়া, এনেদরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করেছে। তেখেতসকলে আহিছিলে, কোনো ধরনের জাননী দিয়া নাই, উচ্ছেদ করেছে আর উচ্ছেদ করে সকলো সামগ্রী নিয়ে তেখেতসকল ক্ষোভিত হয়ে পড়েছে। আপনার কি নিছে? মোর ফলের দোকান আছিল, আহি কেনে লগেলগে গুন্ডা নিচিনা মোর 3 ফুটি হেৰি লৈছে, ধরি আম আর নেঙা আম, তারপর আপনার আপেল লৈ গেছে, আহার লগেলগে মই ধরেছো নলব, গুন্ডা নিচিনা নি কেনে গাড়ি থই দিছে। মই কৈছো যে আমি ডেইলি 50 টাকা দাও, আমাক নেদন হয় 50 টাকা, যেমছে তাতে না জানো হয়, আমার এই পয়সাটা লয় আমার পাথরকুচি গৌতম তেগতে ডেইলি 50 টাকাকে লৈ আছে। নিজে হেনে পয়সা লোক আগত 2 দিন নিজত আইছিল, নিজে আইছিল, আর লাখা লাখা লড়া দুটা আছে, সিহঁতে পয়সা লবা আহে। এতিয়া যদি কয় আমার দোকান বয়া বিক্রি নাই, 30 টাকা দিল নামানে, লগত দি 50 টাকা দি, 50 টাকার কম নহব, এনেকে ডেইলি লৈ যায়। পাল্লাও নিছে নাকি? আজি মোর পাল্লা লওয়া নাই, আহার লগেলগে 3 ফুটি নেংরা আম আছিল, ধসরি আম, তারপর তরমুজ পাল্লা কার নিছে? আর বহু লোকে পাল্লা নিয়া বলে কি হেতে কানিছে, পাল্লা লৈছে, ছাতা লৈছে, মোর পাল্লাখান ভাঙি থই গেছে, হ্যাঁ, মোর ছাতাখান ধরবা গেছিল, মোক ধাক্কা মারি পেলাই দিছে, কয়তো এর পরে যা, মোর চকি চকি সব ভাঙি থই গেছে, পাল্লাটো ভাঙি থই গেছে। কি হয়েছিল দাদা? পাল্লা ডাগা ড্রাম সব লৈ গেছে, ঘটেছে জিএমসি সব উঠায়, মই খুঁজবা গেলো, খুঁজতে মানে দিয়া নাই আর, তো গাড়ি পরা নহব, ধাক্কা মারি খেদি দিছে।
আসলে বৈশিষ্ট্য চারিআলির পরিবেশ অতীতে পুনের দেখাইছে যে যেফালে চা যায় সিফালে সামগ্রী সমূহ পেলাই দিছে বা নষ্ট করেছে, দেশমূহ লো যাওয়া পরিলক্ষিত হয়েছিল। আমি উল্লেখ করেছো যে জি এম সিয়ে হোক বা এনে ধরনের বিভিন্ন স্থানত পদপথ নামত বহু সময়তে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলে আসছিল, যার ফলত ইয়াতে যখন রসিদ দেওয়া হয়েছে সেই রসিদ কিন্তু কার পার্কিং বা দুচকিয়া বাহন পার্কিংয়ের নামত এই রসিদ দিছে, যত 50 টাকা সেই রসিদের যোগেরে সংগ্রহ করেছিল। আর বৈশিষ্ট্য চারিআলির নতুন বাজারলৈকে মুঠ 50খন দোকান আছে আর এই দোকানের পয়সা সংগ্রহ করে গৌতম মেডিয়া আন এগারী ভুক্তভোগী আসলে কি হয়েছিল আজি কি হয়েছিল মানে আপনার মোটামুটি 12:15 জি এম সির গাড়ি দেখা পালো। জি এম সির গাড়ি এনেকানকে আইছে যে এইকটা মানুষ চুর ডকাতি করেছে নাকি, চুর ডকাতি ধরবা যে পুলিশে নামে তেনে গাড়ির জপিয়া জপিয়া নামিছে, নামার পিছত উধাই মুধাই উল্টা উল্টা পুল্টা করে কেন বস্তুখিনি উঠাই লই গেছে। লই যাওয়ার পিছত আপনার ভাল ভাল বস্তুখিনি পছন্দ করে, এনেকা ভাল বস্তু পছন্দ করে যে নহরু নহরু দাম বেশি দেয়, 1000 টাকা পাল্লা নহরু, 1000 টাকা পাল্লা আদা, এই আদা নহরু চকুটো ধুনিয়া করে যায়। তারপর বিলাহী বর্তমান দাম হয়েছে, বিলাহী যায় মটরের দাম বাড়ছে, গাজরের দাম বাড়ছে, এগুলো ভেন্ডি সেন্ডি বর্তমান অল্প দাম কম আছে যেহেতু সেই বস্তুতে চকু নাই, এগুলোকে সব কিনা কি বা আছে গুন্ডারবি ডি এম সি আর খুব উল্লেখ করেছে যে আমিও এই সেগতে উল্লেখ করেছো যে জি এম সির বিষয়া সকলে যেসমূহ দামি সামগ্রী আছে বলে কৈছে, বিশেষ আদা নহরু দামি সামগ্রীত পরে, ফল মূল সামগ্রী আছে, এই সমূহে তেখেতসকলে উঠাই লৈ গৈছে। তার বিপরীতে ভেন্ডি হোক বেঙেনা হোক সেই সমূহ নিয়া পরিলক্ষিত হওয়া নাই। দুপুরিয়া 12 বজাত তেখেতসকলে এনেদরে উচ্ছেদ চলাইছিল আর উচ্ছেদের পিছতে বৈশিষ্ট্য অঞ্চলত এতিয়া এক প্রকার তেখেতসকলে প্রতিবাদ করা পরিলক্ষিত হয়েছে। জি এম সি বলে পার্কিং লোক